যেমন আমরা জানি যে গ্রুপ থিয়েটারটা ডেভেলপ করেছিল মূলত লি স্ট্রাসবার্গ, ব্র্যান্ডো এদের হাত ধরে আমেরিকাতে, যে ব্রডওয়ে মডেলের উল্টো দিকে দাঁড়িয়ে, যেখানে আমি একটা থিয়েটার করব সেটা তার দক্ষতার জায়গা থেকে সেটা কারোর থেকে কোনো কম নয়, কিন্তু তার একটা কাজটার মধ্যে একটা পলিটিক্যাল কমেন্ট আছে, একটা রাজনৈতিক বক্তব্য রয়েছে, রাজনৈতিক স্টেটমেন্ট রয়েছে, এবং রাজনৈতিক একটা বিশ্বাসের জায়গা থেকে তারা থিয়েটার প্র্যাকটিস করছে, এবং সেই জায়গা থেকে একটা সলিডারিটির জায়গা থেকে লোকে থিয়েটার করতে আছে। প্রাইমারি কানেকশনটা কমার্শিয়াল নয়, তো সেখান থেকে গ্রুপ থিয়েটার মডেলটা ডেভেলপ করে ওখানে লেট 40s আর্লি 50s এরকম একটা সময় ওখানে হয় আমেরিকাতে। এই কয়েনেজটা এখানে ব্যবহার করা হয় আমাদের কলকাতার থিয়েটারে, ওই কমার্শিয়াল বোর্ডের যে থিয়েটার হতো সেই বোর্ডের থিয়েটারের বিপ্রতিপে দাঁড়িয়ে, আর এক ধরনের থিয়েটার যেখানে ডিরেক্টলি কমার্শিয়াল অ্যাসপেক্ট নয়, থিয়েটারটার মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতার ব্যাপার রয়েছে, এবং সেখান থেকে থিয়েটারটা তৈরি হচ্ছে, সেখান থেকে থিয়েটার করা হচ্ছে, এই জায়গা থেকে করা হয়। এইটা আমেরিকাতে শুরু হয় এবং আমেরিকাতে মরেও যায়, কিন্তু আমরা তো খুব সহজে কোনো জিনিস শুরু করলে খুব সহজে তাকে মরতে দিতে চাই না, আমরা সেটা টেনে নিয়ে যেতেই থাকি, এবং একটা বিপত্তি দাঁড়ায় এসে, যেটা খুব ইন্টারেস্টিং বিপত্তি, সেটা হচ্ছে যে এই রাজনীতিটা আর্টে যখন যে রাজনীতিটা উঠে আসছিল আমেরিকার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যান্টি স্টেট, আমেরিকান ফরেন পলিসির এগেনস্টে থিয়েটার, আমেরিকান জীবন চর্চার এগেনস্টে থিয়েটার। বট এইখান থেকে তো ওটা গ্রুপ থিয়েটার মডেলটা ওখানে ডেভেলপ করে, আমাদের এখানেও সেটা অনেকদিন পর্যন্ত থাকে, গণ্ডগোলটা হয়ে যায় 77 সিপিএম ক্ষমতায় চলে আসে। এখন প্রো স্টেট গ্রুপ থিয়েটার কী করে হয়? আমি বলছি গ্রুপ থিয়েটার, অথচ জিনিসটা প্রো স্টেট, জিনিসটা তো যারা থিয়েটারটা করছে তারা তো তার আগে নির্বাচনের আগে বুদ্ধ ভট্টাচার্যের বক্তৃতা শুনতে যাচ্ছে, এবং বুদ্ধ ভট্টাচার্য ঠিক করে দিচ্ছেন যে কীরকম করে থিয়েটারটা করা হবে, কীরকম করে থিয়েটারটা করা হবে না ইত্যাদি। এইটা একটা গণ্ডগোলের জায়গা গিয়ে পড়ে, একটা গলতার জায়গা গিয়ে পড়ে, এবং 90s অনওয়ার্ডস এই মডেলটার জাস্ট ওয়ার্কই করে না, একদম কমপ্লিট ধসে যায় বলতে যা বোঝায়, কারণ উদার অর্থনীতি, রাশিয়ার পড়ে যাওয়া, সাপোর্ট সিস্টেমটা কোলাপস করছে বোঝা যাচ্ছে, টাকা পয়সা জেনারেট করা যাচ্ছে না, অথচ প্রচুর চ্যানেল চলে আসছে টেলিভিশনে, হিন্দি কমার্শিয়াল সিনেমার এক ধরনের বুম হচ্ছে, আর একটা অন্য ধরনের ন্যাশনালিজমের কনসেপ্ট ডেভেলপ করছে ভারতবর্ষে দাঁড়িয়ে, সেটা মূলত কর্পোরেট ক্যাপিটালকে কেন্দ্র করে সেই ন্যাশনালিজমের কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে এবং হয়ে যাচ্ছে। সচিন তেন্ডুলকর চলে আসছে, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়া হয়ে যাচ্ছে, এই এই সময় এত কিছু ঘটে যাচ্ছে, আর আমার গ্রুপ থিয়েটারটা থাকবে, এইটা একটা বিরাট সংঘাতের জায়গায় গিয়ে পৌঁছে যায়। তার ফল হয় যেটা, সেটা হচ্ছে যে ওই সবটা আসছে না, কিছুটা আসছে ইনফরমেশন ইত্যাদি, আস্তে আস্তে আমাদের কাছে এসে একটা শব্দ এসে পৌঁছে, প্রায় শব্দের মতন করি, সেটা হচ্ছে পোস্ট মডার্নিজম, এই শব্দটা এসে পৌঁছে। এই শব্দটাকে অসাধারণ এক বলেছেন তপন রায়চৌধুরী, যে দেরিদা সম্পর্কে অপূর্ব একটা মন্তব্য, যে দাদা একটু দেরিতে বাংলায় পৌঁছেছিলেন তিনিই দেরিদা। তো তাই এখানেও সেটা ঘটে, আদা খান যে একটা পোস্ট মডার্নিজমের কনসেপ্ট নিয়ে আমরা আর্লি নাইনটিজের কথা বলছি সেই সময়, এইরকম একটা সময় দাঁড়িয়ে আমরা কিছু কিছু ছোট ছোট, মানে আমরা বলতে শুরু করলাম যে গ্র্যান্ড ন্যারেটিভ নেই, কিন্তু মজার কথা হচ্ছে এর আগে পরের ডিসকোর্সটা কিন্তু নেই, সুতরাং এরকম একটা স্ট্রে স্টেটমেন্ট হিসেবে যদি আমি বলি গ্র্যান্ড ন্যারেটিভ বলে আর কিছু নেই, ইটসেলফ আ গ্র্যান্ড ন্যারেটিভ, এটাও একটা গ্র্যান্ড ন্যারেটিভ যদি আমি বলি, আজ অতঃপর আজ থেকে গ্র্যান্ড ন্যারেটিভ বলে আর কিছু নেই। এইগুলো ঘটতে থাকলো এবং এর ফল হলো যেটা, সেটা হচ্ছে যে কলকাতা শহরে যে থিয়েটারটা হয় সেই থিয়েটারটা করতে আসতো মূলত 24 পরগনা, নদিয়া, হাওড়া, অর্থাৎ কলকাতা সংলগ্ন অন্য জেলার লোকজনেরা, তারা
একটা তাদের প্রগতিশীলতা, প্রগতিশীল রাজনীতি, প্রগতিশীল সমাজ চেতনা এবং প্রগতিশীল সংস্কৃতি, এটার একটা ধারণা তাদের মধ্যে ডেভেলপ করেছে, এবং সেই ধারণাটা মূলত সিপিএম কেন্দ্রিক একটা ধারণা। সেই ধারণাকে নিয়ে তারা কলকাতা শহরে থিয়েটার করতে আসছেন, সেখানে কিছুটা শিখছেন, মফস্বলের এক ধরনের থিয়েটার চর্চা আছে, সেখানে কিছুটা শিখছেন, সেখানে কিছুটা কাজ করছেন, এক ধরনের কমিটমেন্ট ডেভেলপ করছে, তারা এখানে আসছেন। এসে তারপরে তারা এই ধরনের স্ট্রে স্টেটসম্যান এইগুলো ওরা পাচ্ছে। এই স্টেটমেন্টগুলো কমপ্লিট আমি বলবো স্ট্রে, মানে যিনি বলছেন তিনিও এক ধরনের বারফাট্টাই করার জন্য এই এই কথাগুলো বলছেন। আমি বলে এইগুলো এক ধরনের পাওয়ার পলিটিক্স, যে আমার কাছে এই এই কথাগুলো আগে এসে পৌঁছেছে, অর্থাৎ আমি আমিও জানি না দেরিদাকে, কিন্তু আমি বললাম দেরিদা অফ গ্রামাটল আছে, হ্যাঁ গ্র্যান্ড নারেটিভ নেই, ফ্র্যাগমেন্টেড, এই এই এইগুলো শুনছি আমি। এবারে মানে একজন নদিয়া থেকে আমি শান্তিপুরে একজনের কাছে থিয়েটার করেছি, শুনেছি যে থিয়েটার সমাজ পরিবর্তনের হাতিয়ার, এইসব বলে টুলে শুনেছি, তারপরে গিয়ে শুনছি যে কমিটমেন্ট বলে কিছু হয় না, কমিটমেন্ট মানেই এক ধরনের পাওয়ারফুল, এই একটা বিরাট কনফিউশন তৈরি হচ্ছে, গণ্ডগোলের জিনিসপত্রে গিয়ে পৌঁছচ্ছে গোটা জিনিসটা। এবং এইটা বলে ফাইনালি গিয়ে যেটা দাঁড়াচ্ছে, তার কালমিনেট করছে যেখানে এসে, সেটা হচ্ছে যে গ্রুপ থিয়েটারের ফ্র্যাঞ্চাইজি। তো গ্রুপ থিয়েটার আমি সেটাও কেউ ছাড়বো না, সেই সেই মডেলটা হচ্ছে একটা ফিফটিজের বামপন্থী মডেল থেকে তৈরি করা একটা মডেল, আর সেটা এসে পৌঁছচ্ছে ফ্র্যাঞ্চাইজিতে, যেটা হচ্ছে পোস্ট নাইনটিজের একটা কর্পোরেট মডেল। এই আমি বলার চেষ্টা করছি যে এই যে অসম্ভব বড় একটা গ্যাপ, একাধারে আমি দেরিদা বলছি, পোস্ট মডার্নিজম বলছি, ফুকো বলছি ইত্যাদি, এবং না পড়েই বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি না পড়ে বলছি, আর একটা দিকে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে যেখানে আমি সিক্সটিজে যিনি কাজ করছেন, সিক্সটিজ মানে পারফরমেন্স গোটা বিন্যাস বদলে দিয়ে একা চলে যাচ্ছেন বাউস, আমি জানি না, কারণ আমার লাগছে না, আমার দরকারই পড়ছে না, সেখানে শুম্ভমিত্রে পড়ে আছে। হ্যাঁ, এইরকম একটা জায়গায় বাংলা থিয়েটার দাঁড়িয়ে রয়েছে। এবং যেটা তুমি বললে যে এই শম্ভমিত্র, উৎপল দত্ত, অজিতেশ, এরা কন্টেম্পোরারি ছিলেন, মানে এরা কন্টেম্পোরারি বলে আমি বলছি পৃথিবীতে সেই সময় যে থিয়েটারের প্র্যাকটিস হচ্ছে তার সাথে কন্টেম্পোরারি ওরা, তারা ছিলেন, আমরা কিন্তু তখন ওখানেই পড়ে রইলাম এবং আত্মশ্লাঘা অনুভব করতে লাগলাম যে দেখো আমাদের উৎপল দত্ত ফিল্মের ক্ষেত্রে, ঋত্বিক, মৃণাল, সত্যজিৎ, সত্যি তো এটা আশ্চর্য হয়ে যাওয়ার মতন একটা ঘটনা যে কলকাতা শহরে একই সময় তিনজন লোক রাস্তাঘাটে নাকি হেঁটে বেড়াতেন, তার একজনের নাম ঋত্বিক, একজনের নাম একজনের নাম সত্যজিৎ রায়, আর একজনের নাম মৃণাল সেন। এটা আশ্চর্য, ঠিক সেরকম আর একটা আশ্চর্যের ব্যাপার ছিল, কিন্তু সেটা ঘটেছিল তার তো একটা সময়ের কারণে, কারণ তারা কন্টেম্পোরারি ছিলেন, সময়ের সাথে তাদের গভীর সংযোগ ছিল, যে জিনিসটাকে চিনতেন, জানতেন। আমি তো আরো দায়িত্ব নিয়ে বলবো ডিরেক্টলি তাদের কাজের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে তে ভাগা, প্রত্যেকের কাজের ক্ষেত্রে সেটা একটা বড় ফল পেতে, সেটা আমি সেটা ডিরেক্টলি সেটা কাজ কাজে রিফ্লেক্ট করছে কি করছে না সেটা ডিফারেন্ট হয়েছে, কিন্তু কাজের মধ্যে আমি এটা অনেক জায়গায় বহুবার বহু জায়গায় এই উদাহরণটা দিয়েছি কি ধরনের গণ্ডগোল পাকানো হয় আমরা থিয়েটারের ক্ষেত্রে। যে কলকাতার লোকেরা, আমার বাবা, তোমার জ্যাঠা, এরকম যারা মানুষ যারা ফর্টিজ ফিফটিজে থিয়েটার দেখছেন এবং যাদের প্রাইমারিলি যে তারা দারুণ থিয়েটার বোঝেন, প্রচুর থিয়েটার সম্পর্কে পড়াশোনা করেন, এমন সুযোগও নেই সেই সময় দাঁড়িয়ে, কিন্তু তারা ওই দেখার অভ্যাসের ফলে যেটা বললাম ওরা ছিলেন কন্টেম্পোরারি, সারা পৃথিবীর থিয়েটারের মুভমেন্টকে বুঝতে পারছেন। মানে শম্ভমিত্রের ডিজাইনের সাথে উৎপল দত্তের ডিজাইন কেন আলাদা, ওটা এমনি এমনি ঘটেনি, ওটা একটা বেসিক ফিলোসফিক্যাল স্ট্যান্ড আলাদা দুজনের, সেই কারণে আলাদা হচ্ছে, পলিটিক্সটা বোধহয় আলাদা, একেবারে রাজনীতি আলাদা, রাজনৈতিক দর্শন আলাদা, সেটা রিফ্লেক্টেড হচ্ছে ওখানে, সেই সেই সেটা তারা ধরতে পারছিল যে কেন ডিরেক্টলি যখন রস্ট্রামস ব্যবহার করতে শুরু করা হলো কলকাতার থিয়েটারে, তারা কিন্তু ব্যবহার করা হতো না রস্ট্রামস,
এই যে রস্টমস ব্যবহার করা শুরু হলো, তার কারণ হচ্ছে রস্টমসের ব্যবহার করছেন কিন্তু প্রথম ইউরোপিয়ান থিয়েটারে পিসকাটার, সেই পিসকাটারের থিয়েটার থেকে ইনফ্লুয়েন্সড হচ্ছেন ব্রেখট। আমি এই তথ্যটা জানি না, পিসকাটার জানি না, ব্রেখট জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যখন জনতার দৃশ্য তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা ক্রাউড সিন বলতাম, সেসব উঠে গেছে, এখন আর থিয়েটার ওসব হয় না। এখন থিয়েটারও আবার দুজন মানুষ আসে বসে এবং তিন ঘন্টা থিয়েটার এখন হয় না, দেড় ঘন্টা দু ঘন্টা হোয়াট এভার ইট ইজ কথা বলে প্রচুর, এটা থিয়েটার নয়। থিয়েটার শব্দটাই উঠে আসছে থিয়েট্রন শব্দ থেকে, তার সঙ্গে প্রাথমিক অ্যাসোসিয়েশন হচ্ছে দেখার, শোনার নয়। এবারে আমি যখন আজকে থিয়েটার করছি, ইচ্ছা করে করছি বা আমার রাজনীতিহীনতা দিয়ে এটা করছি, যে আমি সেটাকে কোট করছি যে আইপিটিএর থিয়েটার, প্রাপ্ত বসু থিয়েটারে সে থিয়েটার আসছে কোথায় না, রুদ্ধ সঙ্গীত বলে একটা নাটক, কি ঘটছে যে দেবব্রত বিশ্বাস একদম কার্টেন ওপেনিং সিন, এটা দেবব্রত বিশ্বাস গান করছেন, মঞ্জুশ্রী জাকি সরকার নাচছে ওপেনিং সিন, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, গর্হিত অপরাধ। কারণ আইপিটি আমাদের শিখিয়েছিল যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে না, ওটা খারাপ কম্পোজিশন, এই জনতার দৃশ্যে এতগুলো লোক যখন ঢুকছে লিনিয়ার কম্পোজিশন হয় না, কম্পোজিশনের ভাঙাচোড়া থাকবে, স্টেজের ডায়নামিক্সকে ব্যবহার করা, ডাইলেকটিক্যালি মঞ্চের বিন্যাস তৈরি করা, রসট্রান্সের ব্যবহার তৈরি করা, ক্রাউড সিকোয়েন্স, ক্রাউড সে পেছনে থাকবে কিন্তু তার অবস্থান ওপরে, যে বুর্জোয়া সে সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সে একা এবং তলায়, এটা এটা একটা দীর্ঘ চর্চার মধ্যে দিয়ে এটা এসেছিল, আমি সেটাকে ভুলিয়ে দিলাম। যে লোকটা এটা দেখার কোনো সুযোগ নেই বা চর্চারও কোনো সুযোগ নেই, সে তো গিয়ে দেবো আচ্ছা আইপিটি থিয়েটার এরকম ছিল, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আইপিটি থিয়েটার এরকম ছিল না, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো না, আইপিটি থিয়েটারই এটা শিখিয়েছিল যেটা খারাপ থিয়েটার, মানে যেটা এভিডেন্ট একটা অপ্রেশন আমরা আমাদের সমাজে যেটা দেখতে পাচ্ছি, সেইটাকে আমার কাজের মধ্যে কোথাও কোনো স্তরে উঠে আসছে কিনা, এইটাই আমার কাছে এই মুহূর্তে সব থেকে জরুরি কথা। এবং যে কারণে আমি বারবার আগেও বলার চেষ্টা করছিলাম যে আমার কাছে আরও জরুরি কথা এইটা যে সেই কাজটা কতখানি কন্টেম্পোরারি, রাদার কতখানি ক্লাসিক। আমি আদপেও উৎসাহী নই কাজটা 50 বছর বাদে বেঁচে থাকবে কি থাকবে না, কারণ 50 বছর বাদে যদি বেঁচে থাকে কোনো কাজ, সেই কাজটা যখন শুরু হয়েছিল তখন সেই কথা মাথায় রেখে কাজটা শুরু হয়নি। মানে শেক্সপিয়ার এইটা ভাবেননি যে 400 বছর বাদে কলকাতা শহরে কৌশিক সেন আমার থিয়েটারটার একটা রিইন্টারপ্রেট করে পলিটিক্যাল ব্যাখ্যা দিয়ে সেটাকে কন্টেম্পোরারি করে তুলবেন, আদৌ ছিল না। তা সেই মুহূর্তের কাজ ছিল যে সেই মুহূর্তে কাজটা তার প্রাইমারি অডিয়েন্সকে পেনিট্রেট করতে পারছে কি পারছে না, সেই রাজনীতিটাকে ধরতে পারছে কি পারছে না, এটাই একজন ইন্টিগ্রেটেড আর্ট প্র্যাকটিশনারের কাজ হওয়া উচিত বলে আমার মনে হয়। ইনফ্যাক্ট কমার্শিয়াল থিয়েটার, তারা কিন্তু তাদের সময় ইন্টিগ্রেটেড পলিটিক্যাল রোল প্লে করেছে ন্যাশনালিজমের প্রশ্নে, অ্যাবসলিউটলি এটা নিয়ে কোনো রকম একদম তারা করেছে, সাম্প্রদায়িকতার প্রশ্নে তারা রোল প্লে করেছে, ইভেন খানিকটা এখনো যাত্রাতেও কিন্তু এই এটা কিন্তু খুব স্ট্রংলি আছে যে তারা কিন্তু সত্যি কন্টেম্পোরারি সিচুয়েশনকে স্ট্রেট একদম দুম দুম করে অ্যাড্রেস করে, কিন্তু কলকাতার গ্রুপ থিয়েটার এটা করেনি কখনো। আমার কথা হচ্ছে যে এইটা যদি করতে হয় অ্যাড্রেস কোথাও, তাহলে আমার মানে বয়ানটা ওটা হবে, কথাটা ওটা হবে, আর ডিজাইনটা ওটাই মানে একই জায়গায় পড়ে থাকবে, এটা হয় না, এটা হতে পারে না, কারণ এইটা আবার একটা সেই পুরনো দ্বন্দ্বে ফিরে যাওয়া, ফর্ম আর কন্টেন্টের দ্বন্দ্বে, যেখান থেকে এটা এটাও এগেন বামপন্থী লোকজনদের তৈরি করা একটা অদ্ভুত ক্যাটাগরাইজেশন, যে কন্টেন্টটা অত্যন্ত জরুরি এবং কন্টেন্টটা কোন ফর্ম দাবি করবে ইত্যাদি ইত্যাদি, নট নেসেসারি, ফর্ম ইটসেলফ একটা রাজনৈতিক বয়ান হয়ে উঠতে পারে, ফর্ম নিজেই একটা কন্টেন্ট হয়ে উঠতে পারে, এটাকে আমরা দীর্ঘদিন ভাবিনি।
যে ফর্মটাই কন্টেন্ট আমার, আমি কিভাবে বলছি সে কিভাবে বলাটাই আমি কি বলছি সেটাকে ঠিক করে দেয়। এইটা ল্যাক করেছে আমাদের কলকাতা শহরের থিয়েটার চর্চায়, সেখানে যে কন্টেম্পোরারি নয়, আমি আমার রেফারেন্স আইদার সুদূর অতীতের নয় সুদূর ভবিষ্যতের, আমি ইমিডিয়েট রাজনীতি থেকে ক্রমশ সরে গেছি, কায়েমি স্বার্থে সরেছি, তার কারণ গ্রান্ট পাবো না, আমি ডিপেন্ডেন্ট, আমি 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 কম্প্রোমাইজ করতে শুরু করি, কম্প্রোমাইজ এখান থেকে শুরু হয়। এই যে বিজেপি সরকার কিছুদিন আগে একটা নিউজ বেরোলো না, বলেছে না যে যারা স্বচ্ছ ভারত প্রকল্পে থিয়েটার করবে না তাদের গ্রান্ট বন্ধ করে দেবো। তুমি না বলবে কি করে, তোমার যদি গ্রান্টটা লাগে বলার সুযোগ নেই, তুমি কি করে বলবে ফোর্ডের টাকা নিয়ে, তুমি কি করে বলবে যে আমি ফোর্ডের এগেনস্টে থিয়েটার করবো, কর্পোরেট ক্যাপিটালিজমের এগেনস্টে আমি থিয়েটার করবো, কিভাবে ফোর্ড ঠক ঠকিয়েছে তৃতীয় বিশ্বের লোকেদের, তার এগেনস্টে থিয়েটার করবো কি করে তুমি বলবে, ইজ দ্যাট পসিবল, সম্ভব কি সম্ভবপর হতে পারে একমাত্র তুমি যদি সে ব্রেক্ট বা শেক্সপিয়ারের মতন জিনিয়াস হও, যে আমি রাজার থেকে টাকা নিচ্ছি, রাজার কোটিয়াটে গিয়ে নাটকটা করছি রাজার এগেনস্ট। ব্রেক্টের বিখ্যাত উক্তি ছিল যে আমি মানে বুর্জোয়াদের ভোজ সভায় যাব, সেখানে আমার আইডিয়া সেল করব, টাকা নেব, বেরিয়ে আসবো, কিন্তু বেরিয়ে আসার সময় জানো যে হোস্ট তার নাকে একটা ঘুষি মেরে আসতে ভুলে না যায়, এইটা আমার রাজনৈতিক কর্তব্য। ব্রেকড নই, এক্সপিরিয়েন্স নই, এরা আমাকে আমার এক গুরু নবানন্দারা খুব ভালো কথা বলছে, দামি কথা, জরুরি কথা, সে যে তৃতীয় বিশ্বের এই দেশে দাঁড়িয়ে সাবভার্সন শব্দটা খুব বিপজ্জনক একটা শব্দ, তুমি যদি এইসব কর্পোরেট ক্যাপিটালিস্ট সেক্টরে ঢুকে তুমি ভাবো যে তাদের সাবভার্ট করবে, তাহলে তুমি সাবভার্টেড হয়ে যাবে, সহজ না, ইউ উইল বি সাবভার্টেড বাই দেম।